আমি আমার ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব। আর প্রোটেকশন যদি না জুডিশিয়ারির মাধ্যমে দিতে পারি কি করতে হবে আমি 5 তারিখের আগে বলে দেব। ছোট্ট ঘরোয়া প্রোগ্রাম ওনার সঙ্গে একটু ইন্টারেকশন করা, যার যেহেতু ভোট হয়নি সবার সঙ্গে পরিচিতি ওনার হয়নি, তা উনি চলেও যাবেন দিল্লিতে সোমবার মঙ্গলবার থেকে, তা ওনার সঙ্গে উনি আজ কলকাতায় এসেছিলেন সেটা আগে থেকে আমাদের জানিয়েছিলেন। আমরা কলকাতায় থাকা এমএলএদেরকে ডেকেছি আর আমাদের মাননীয় রাজ্য সভাপতি থাকবেন আর সহপ্রভারী অমিত মালবিয়া তিনিও দলের কাজে কলকাতাতে থাকায় তাকেও তিনি ওখানে থাকেন। সেটা হচ্ছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের এখন অভিযোগ হচ্ছে মণিপুর থাকতে এই পাঁচলা মালদা এই সমস্ত ইস্যুগুলোকে সামনে নিয়ে রাজনীতি করতে চাইছে। মণিপুরের ঘটনাও লজ্জাজনক, নিন্দনীয় এবং সভ্য সমাজের পক্ষে কলঙ্ক, এবং একইভাবে পশ্চিমবঙ্গে মহিলাদের উপরে মমতা ব্যানার্জির আমলে যা যা ঘটছে সেটা মানে তার কোনো সীমা পরিসীমা নেই নিন্দা করার, এবং কোনো ভাষা ডিকশনারিতে নেই যে ভাষা দিয়ে এটা নিন্দা করে। মণিপুরের ঘটনাকে কখনোই কেউ ছোট করে দেখাচ্ছে না। আমাদের মাননীয় দেশের প্রশাসনিক প্রধান তথা প্রধানমন্ত্রী তিনি সংসদ শুরুর দিনেই সংসদের সামনে দাঁড়িয়ে যেভাবে নিন্দা করেছেন এবং দোষীদের কঠিন এবং কঠোর শাস্তি দেবেন বলেছেন, এই ধরনের ভাষা পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ক্ষেত্রে মমতা ব্যানার্জির কাছ থেকে কখনো শোনা যায়নি। 2021 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে প্রতিদিনই নারী নির্যাতন হয়, কিন্তু ভয়ঙ্কর নারী নির্যাতন আমরা দেখেছি। 7 জন সংখ্যালঘু মুসলিম মহিলাকে শিকল তুলে পুড়িয়ে দেওয়া এবং বেশ কয়েকজন শিশু যার মধ্যে আমাদের ছোট্ট বালিকাও ছিল তাদেরকে শিকল তুলে পুড়িয়ে দেওয়া হয়েছিল রামপুরহাটের বগদুইতে। এত বড় সংগঠিত ভয়াল মানে মধ্যযুগীয় বর্বরতাকে নাৎসির যে হানা তাকেও ছাড়িয়ে গিয়েছিল রামপুরহাটের বগদুই। সেখানে প্রথম দিন মমতা ব্যানার্জির সম্পদ বলেছিলেন যে টিভি বাস্ট করেছে, গ্যাস বাস্ট করেছে। প্রথম বর্ষপূর্তিতে আমরা যেদিন যাই সেদিন তৃণমূল কংগ্রেস কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর টুইট করেছিলেন অগ্নিকাণ্ড বলে। তো স্বাভাবিকভাবে হাঁসখালির সেই ক্লাস 9-এর ছাত্রী থেকে সম্প্রতি কালিয়াগঞ্জের ক্লাস 12-এর ছাত্রী, সব দলিত পরিবারের ছোট বাচ্চা মেয়েদের যেভাবে তাদের শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং পুলিশ যেভাবে ধাঁপা চাপা দেওয়ার জন্য কালিয়াগঞ্জে বিশেষ সিসি পর্যন্ত আমদানি করেছে পুলিশ। অতএব কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার নারী নির্যাতনকে ঢাকার চেষ্টা করছে? আমরা মণিপুরে যেটা ঘটেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে আলাদা করে তো আমাদের বলার কিছু নেই, এবং কিভাবে দ্রুততার সঙ্গে মূল আসামিকে গ্রেপ্তার করেছে এটা প্রমাণিত। আজকে পাঁচলার মূল আসামি গ্রেপ্তার হয়নি। জয়পুরে 2 জন দলিত পরিবারের বিজেপি প্রার্থীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার আসামি গ্রেপ্তার হয়নি। মালদাতে আপনি দেখলে অবাক হয়ে যাবেন, ওই 2টি মানে আমাদের জনজাতি মহিলাকে বিবস্ত্র করে যারা এসব করল তাদেরকেই পুলিশ আসামি করে অ্যারেস্ট করেছে। আপনি ওইখানকার আপনার বামনগোলা পিএসের আপনি দেখবেন 21 নম্বর 2 এবং 3 তারা এই 2জন ভিকটিম, তারা জেলে, তাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ। আপনি ভাবতে পারছেন তারা পকেটমার কি সমাজ বিরোধী সে তো পরের কথা। এবং মালদাতে যেটা ঘটেছে সেটা সবচেয়ে লজ্জাজনক। মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী থাকার 1 সেকেন্ডও উচিত নয়। তার পুলিশ মন্ত্রিত্বে তার পুলিশের সামনে পুলিশ কার্যত দর্শক ছিলেন, এবং ওখানকার যিনি এসআই, আমার কাছে কাগজটা আছে কিন্তু নাম আমি প্রকাশ করতে পারবো না, ফরওয়ার্ডিং রিপোর্ট আছে, এফআইআরে চার্জশিট করা হয়েছে নির্যাতিতা জনজাতি 2জন মহিলাকে 21 নম্বর 2 এবং 3। আপনারা যদি কাগজ পেয়ে থাকেন দেখে নেবেন, নইলে আমি কাগজ পাঠিয়ে দিতে পারি আপনাদের। শুধু আজকে অনুরাগ ঠাকুরের যে সাংবাদিক বৈঠক সেটাকেও আজকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে দেশ কি গদ্দারক যে সংলাপের যিনি নায়ক তার মুখে আজকে এই কথা মানায় না, এমনকি তোপ দেখেছেন। ওদের সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। অধীর চৌধুরীও এই বিষয় নিয়ে তোপ দেখেছেন অনুরাগ ঠাকুরের প্রেস কনফারেন্স নিয়ে। অধীর চৌধুরীকে বহরমপুরে মুর্শিদাবাদের মুসলিম ভোটারদের কাছে বিজেপি বিরোধী প্রমাণ করতে হবে, তাই এই জন্য করছেন। কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী নিয়ে ঘুরে বেড়ান আর কেন্দ্রীয় সরকারকে গালাগালি করে। শুভেন্দুবাবু, পার্থ অর্পিতার আজকে 1 বছর হলো এই দুর্নীতির তদন্ত চলছে, তো এর পরবর্তী ক্ষেত্রে আরও তো অনেক নাম আসছে বা আপনারাও বিভিন্ন ক্ষেত্রে তদন্ত রাখছেন, তো এরপরে কী মনে হয় তদন্ত কি এখনো সেই গতিতে এগোচ্ছে? দেখুন, পুরো ক্রেডিট জুডিশিয়ারির, পুরো ক্রেডিট জুডিশিয়ারির। তারা ইনভেস্টিগেটিং এজেন্সি নিজে থেকে কিছু করেনি এবং এখানে কোনো রাজনৈতিক দলেরও কোনো ক্রেডিট নেই। কমপ্লিট ক্রেডিট হচ্ছে জুডিশিয়ারির এবং যারা জুডিশিয়ারিতে জীবনের ঝুঁকি নিয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াই করাটা খুব কঠিন এবং খুব চ্যালেঞ্জিং, যারা এগিয়ে এসে হাইকোর্টে মামলা করেছেন, মামলা তুলে নেননি, সমঝোতা করেননি, তাদের হ্যাটস অফ। আর জুডিশিয়ারি যেভাবে মাথা পর্যন্ত পৌঁছাতে বলেছিল এই মাথা পর্যন্ত কিন্তু এখনও ইনভেস্টিগেটিং এজেন্সি পৌঁছাতে পারেনি। এই আক্ষেপ পশ্চিমবাংলার লোকেদের রয়েছে এবং রিক্রুটমেন্ট স্ক্যামের দুর্নীতি এটা চিরতরে বন্ধ হোক, এটা আমরা চাই। এবং এখনও যে ধরনের রিক্রুটমেন্ট চলছে, ধরুন মুখ্যমন্ত্রীকে সরাসরি বলো, যেটা আমি মঙ্গলবার দিন আপনাদেরকে অ্যাসেম্বলি থেকে জানিয়ে দেবো, বিকেলে বলেছি, সেখানে ওয়েবেলের ডাব্লিউটিএলের মাধ্যমে যে নিয়োগগুলো হচ্ছে এই পলিটিক্যাল নিয়োগ হচ্ছে, আইপ্যাকের ছেলেদেরকে নিয়োগ করছে, আমার কাছে তালিকা আছে। এসসি নয় তারা কাস্ট সার্টিফিকেট দিয়ে রিক্রুটমেন্ট করছে। পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি এগ্রিকালচার ডিপার্টমেন্টে কিছু অফিসার নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছেন, সেখানে রিটিন এক্সাম তুলে দিয়েছেন, শুধু আপনার মানে ওরাল হাইবা বোকা করে করতে চাইছেন, ওরাল করে। এই তো হতে পারে না, এরকম স্কিল হাই স্কিল জবে এখানে আপনার রিটিন এক্সাম মাস্ট। তাই এই মাথাদের কাজ পর্যন্ত যারা 75% টাকা বেনিফিটেড হয়েছেন তাদের কাছে না যাওয়ার ফলে আজকে এই তদন্ত নিয়ে তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আমার মনে হয় এখনও পূরণ হয়নি। তবে হতাশ হওয়ারও কোনো কারণ নেই। তদন্তকারী সংস্থা নিশ্চিতভাবে তারা সব দিক দেখে শুনে আটঘাট বেঁধে প্রমাণের উপরে দাঁড়িয়ে করছে, কারণ সিবিআই বা ইডি এরা তথ্য প্রমাণের উপরে কাজ করে, এরা মমতা ব্যানার্জির পুলিশ বা সিআইডির মতো ইসি ভাইপোর নির্দেশে কাজ করে না। তাই সময় লাগলেও আমার বিশ্বাস যে এই রিক্রুটমেন্ট স্ক্যামের মাথা পর্যন্ত তারা পৌঁছাতে পারবে। মঞ্চে ইন্ডিয়া নাম ব্যবহার নিয়ে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, যে এমব্লেমের যে আইন সেই আইন ভাঙা হয়েছে, ইন্ডিয়া নাম তোলা হয়েছে। আইনগত যা দিক আছে তাই হবে, আইন আইনের পথে চলে। আমি প্রথমত হেয়ার স্ট্রিট থানায় আজকেই একটা এফআইআর করব মেলে, 154-এর অন্তর্গত এফআইআর লজ করার জন্য, যিনি বলেছেন পশ্চিমবাংলার একজন সাংসদ, তার বিরুদ্ধে। প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি নিজে ভিকটিম। গত 2 থেকে আড়াই বছরে আমার বাড়িতে আক্রমণ হয়েছে 10 বারের বেশি। আমি কলকাতা হাইকোর্টের বেঞ্চে গেছিলাম, আমার বাড়িতে, আমি কার্যত বাড়িতে থাকি না, খুব কম থাকি, যেটুকুও থাকি রাত্রে ঘুমানোর জন্য থাকি, ভোরে বেরিয়েছি স্বাভাবিকভাবে। এবং অধিকাংশ দিন আমাকে কলকাতা বা জেলাতে থাকতে হয়। আমার বাড়িতে 85 বছরের বেশি বয়স্ক বৃদ্ধ বাবা রয়েছেন, তিনি একজন দীর্ঘদিনের কয়েক দশকের জনপ্রতিনিধিও বটে। আমার মা কমপ্লিট হাউসওয়াইফ, নার্সের উপরে থাকেন, একটি বেসরকারি হসপিটাল কলকাতার, তাকে নার্স দিয়ে রেখেছে। সিক তারও 75 বছরের বেশি বয়স। এবং বাড়িতে ছোট ছোট আমার ভাইপো ভাইজিরাও থাকেন। সেই বাড়ি আড়াই বছরে 10 বারের বেশি ভাইপোর বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে। ভাইপো নিজে বাড়ির পাশে মিটিং করেছেন, দুবার মাইক লাগিয়েছেন বাড়ির সামনে। আমি হাইকোর্টে এসেছিলাম, হাইকোর্ট কিছু রিলিফ আমাকে দিয়েছে। তারপর থেকেও নোংরামি অসভ্যতামি করে, হয়তো একটু দূরে থেকে করে, 200 মিটার বা 100 মিটার দূরে থেকে করে। হাইকোর্টের অর্ডারও এরা মানে না। তা আমি যে প্রত্যক্ষ অভিজ্ঞতা নিজে দেখেছি, যে বাড়িতে জনপ্রতিনিধিরা থাকেন এবং আমাকে ভারত সরকার জেড ক্যাটাগরি সিআরপিএফে নিরাপত্তা দিয়ে রেখেছেন, তাই জেড ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া পাবলিক রিপ্রেজেন্টেটিভ সিআরপিএফের সিকিউরিটি থাকা সত্ত্বেও যে ধরনের অসভ্যতামি আমি ফেস করেছি, পশ্চিমবাংলার হাজার হাজার লক্ষ লক্ষ ভারতীয় জনতা কর্মী, পার্টি কর্মী, তারা নিরাপত্তা পান না। তাদের সঙ্গে সিআরপিএফ, সিআইএসএফ বা কেন্দ্রীয় বা রাজ্যের কোনো পুলিশ থাকে না। তারা দরিদ্র মানুষ রয়েছেন, কৃষক পরিবারের মানুষ রয়েছেন, অনেক সাধারণ মানুষ রয়েছেন যারা বিজেপির সম্পদ, এবং তাদের বাড়ি আনসেফ। সেক্ষেত্রে তাদের রক্ষা করার জন্য আমার প্রাথমিকভাবে যে কাজ, সে কাজ আমি করব। এবং আমার সমস্ত ঘটনাগুলোকে আমি সিডিতে পেন ড্রাইভে লিপিবদ্ধ করে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করব। এবং আজকে প্রাথমিকভাবে হেয়ার স্ট্রিট থানায় আমি এফআইআর করছি। এফআইআরটা আমি এই মিটিংটা শেষ হলেই এফআইআরটা করে মেলে পাঠাবো, যেহেতু জানি এফআইআর হবে না। বিনীত গোয়েলের বাপের সাধ্য নেই এফআইআর করে। তা আমি এফআইআরটা মেলে পাঠিয়ে আমি প্রসেসটা স্টার্ট করব। আমি আমার ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব। আর প্রোটেকশন যদি না জুডিশিয়ারির মাধ্যমে দিতে পারি, কি করতে হবে আমি 5 তারিখের আগে বলে দেবো। আমি চাই না পশ্চিমবাংলার কোনো রাষ্ট্রবাদী যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক, মোদিজির আদর্শে দীক্ষিত এবং নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত, তারা তাদের রাজনৈতিক অধিকার যেটা ডক্টর বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন সেটা পালন করতে গিয়ে আরও কারো লস অফ লাইফ হোক, কারোর বাড়িতে বৃদ্ধ বাবা মা মাইকের তাণ্ডবে ঘেরাওয়ের আতঙ্কে ক্ষতিগ্রস্ত হয়ে যাক, ছোট ছোট শিশু মনে প্রভাব পড়ুক, এর জন্য আমি নিশ্চিতভাবে ব্যবস্থা নেব। এবং এমন একটা দিন তারা এই দিন বেছে নিয়েছেন যেদিন অনেকগুলো কর্মসূচি রয়েছে, অনেকগুলো ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কর্মসূচি পশ্চিমবঙ্গে রয়েছে, সেই দিন তারা বেছে নিয়েছেন। আমি আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে তাদেরকে রক্ষা করার জন্য, প্রোটেকশান দেওয়ার জন্য, এবং এই হুলিগানিজম নতুন সংস্কৃতি, ভাইপো সংস্কৃতি সব সময় বাড়িতে অ্যাটাক করতে বলে। এর আগে আলিপুরদুয়ারে গিয়ে, জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বিজেপি এমএলএ এমপিদের বাড়িতে ঘেরাও করতে বলেছিল, সেখানে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী বলে ভয়ে বাড়ির কাছে যায়নি। 2-1টা বাড়িতে গেছিল মনোজ ওরাওদের লোক, ওখানকার স্থানীয় লোকেরা, জনজাতিরা বেরিয়ে তাড়িয়েছে। একইভাবে এমওএস হোম নিশীথ প্রামাণিকের বাড়িতে আক্রমণ করতে বলেছিল, নিশীথ প্রামাণিককে সেন্ট্রাল সিকিউরিটি দিয়ে তাকে তার বাড়িকে রক্ষা করেছিল সেই সময় ভারত সরকার। ঠিক একইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপি কর্মীকে টার্গেট করা হয়েছে। টার্গেটের উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যাতে বুথ স্তরে কেউ ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল না করে, সেই জন্য ঘেরা হলে বিজেপি কর্মীদের কি বলবেন, তারা কিভাবে মোকাবিলা করবে? আপনার 5 তারিখ দেরি আছে। আমি আজকে যা করব বলে দিলাম, সোমবার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করব, এটাও বলে দিলাম। 5 তারিখের আগে যা করার করব। বিধানসভা খুলছে, সেখানেও উত্থাপন হবে। এবং আমি কমিট করছি, আমরা সিআরপিএফের প্রোটেক্টি হয়েও আমি সাফার করেছি। আমি সেই সিডিটা প্রকাশ করে দেব। আপনারা দেখবেন 10 থেকে 12 বার কিভাবে মিছিল নিয়েছে আমার বাড়ির সামনে, সিআরপিএফকে পর্যন্ত থ্রেট করেছে, সামনে মিছিল নিয়েছে, ওই যে তোমরা ছবি তুলছো, তোমাদের বেতন কি বিজেপি দেয়, এই ভাষা বলেছে অন রেকর্ড। এবং পুলিশের সঙ্গে গটআপ করে কত দূর আগাবে, কিভাবে করবে, সব আমি মানে এভিডেন্স আমার হাতে আছে। আমি নিজে ছাপাড়ার, আমার বাড়ির সিনিয়র সিটিজেনরা ছাপাড়ার, আমার বাড়ির ভাইপো ভাইজিরা ছাপাড়ার। আমি এইটা চাই না যে যদি আমার এই প্রোটেকশন থাকা সত্ত্বেও আমি ছাপাড়ার হই, অন্য যারা তাদের প্রোটেকশন নেই, রিমোট গ্রামে থাকে, ক্যানিংয়ে থাকে, গোসাবায় থাকে, সন্দেশখালী হিঙ্গলগঞ্জে থাকে, তারা তো ভয়ঙ্করভাবে ছাপাড়ার হবে। দিনাটা সিতাইর তুফানগঞ্জের করবি না, তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার, আমরা করব। আই উইল ডু ইট।